বন্ধুরা চীন তো অরুণাচলে জোর করে ঢুকতে পারেনি তো তাই তারা এখন এমন একটি নতুন ট্রিককে অ্যাপ্লাই করেছে যার ফলে এখন তাদের সিভিলিয়ানকে জাসুসির কাজে বানাচ্ছে ভারতে হ্যাঁ বন্ধুরা যেমনটা পাকিস্তানি সেনা তাদের মেয়েদের মাধ্যমে ভারতের সেনাদের হানি টপে পাঠিয়ে দিচ্ছে আর মিসাইলের জানকারীকে নেই তো ঠিক তেমনই ভাবে এবারও চীন তাদের নাগরিকদের মাধ্যমে ভারতের সেন্সিটিভ ডেটাকে জানার চেষ্টা করছে আর দিনের পর দিন এটি যেন ভারতে বেড়ে চলেছে আমার কথা বিশ্বাস না হলে প্রথমে আপনারা এই আর্টিকেলটিকে দেখুন মাত্র দুই মাসে ভারত ৪১ জন বিদেশি নাগরিককে ধরেছে আর এটা আর কেউ নয় বরং সবগুলোই কিন্তু চীনি নাগরিক রিপোর্ট অনুসারে বিহারের পুলিশ ইন্টারন্যাশনাল বর্ডারে ঢুকে আবার পালাতে যাচ্ছিল তখনই আবার তাদের ধরা হয় তাদের দ্বারা যাদের কাছে থেকে চমকানোর মতো ডেটা পাওয়া যায় পুলিশের কথা অনুসারে জানা গিয়েছে যে এই সমস্ত চীনি নাগরিকগুলো নেপাল বর্ডারের রাস্তাতে আসে প্রথমে যেখানে তারা কিছুদিন থাকে অবজারভেশন করে আর জরুরি ডেটাকে কালেক্ট করে আবারও তারা চীনে পালিয়ে যেতে চাইছিল কিন্তু তারা ভারত ছাড়ার আগেই তারা ভারতের পুলিশের হাতে ধরা পড়ে বিহার পুলিশের বক্তব্য যে এদের সন্দেহ গতিবিধির উপর আমরা অনেকদিন থেকে নজর রাখছি যারা বিহারে অবস্থিত মিলিটারি ক্যাম্পের জাসুসি করছিল সাথে বিহারের বর্ডার থেকে নেপালে চাল আর গমের ইনলিগাল কাজও করছিল বলা হচ্ছে যে বর্তমান সময়ে নেপাল বর্ডার জন্য অবৈধ প্রবেশের সব থেকে একটি ভালো বর্ডার বা ভালো জায়গা হয়ে উঠেছে কেননা এখানে না শক্ত আর না তাগড়া ফেন্সিং আছে আর না রাত্রে পেট্রোলিং করা হয় এই জন্য অনেক বিদেশি আরামে এখানে ঢোকে বিহার পুলিশের কথা অনুসারে তার দুই মাসে ৪১ জন বিদেশি নাগরিককে ধরেছে যার মধ্যে বেশিরভাগই চিনি আর এই ৪১ জনের মধ্যে অর্ধেক তো জাসুসির কাজ করছিল আর এখন অনেক লোকের দাবি তো এটাও উঠেছে যে ভারত এই সমস্ত জাসুসগুলোকে ইসরায়েলের মতো জন্য সাজা শোনায় জানি না আপনারা জানেন কি না তাদের দেশে মানে ইসরায়েলে যে কেউ বা হোক ইসরায়েলে তারা যদি জাসুসি করে ধরা পড়ে তো তাকে না জেলে ভরা হয় আর না তাকে সাজা দেওয়া হয় তো এমন অপরাধের জন্য তাদের একটি সাজা সেটি হচ্ছে ফাঁসি এই বিষয়ে ইসরায়েল কারো কথাই শোনে না আর এই কারণে ইসরায়েলের জাসুসি খুবই কম দেখা যায় তো সেখানে ভারতের কথা বললে আমাদের দেশে আজ পর্যন্ত জাসুসির সাজা তেমন একটা হয় না বললেই চলে এমনকি জীবনভর সাজাতেও শোনানো হয় না তো বন্ধুরা আপনারাই বলুন ভারতে জাসুসি করার জন্য তাদের কোন সাজা দেওয়া উচিত এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম